نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا وقال تبارك وتعالى ومنهم الذين يؤذون النبي ويقولون هو قل اذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمه للذين امنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب اليم وعن علي بن ابي طالب رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا قتل ومن سب اصحابه جلد رواه ابو محمد الخلال وابو القاسم ورواه ابو ذر الهرمي ولفظه من سب نبيا فاقتلوه ومن سب اصحابي فجلدوه او كما قال عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق النبي وصدق النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم حاضرين الله سبحانه وتعالى ذو الجلال والإكرام لا يمكن ما بهرمان আমাদের প্রতি দয়া করেছেন করুণা করেছেন হজের মৌসুম জিলহজ মাস এই মাসে ইতিমধ্যেই হাজি সাহেবান আল্লাহর ঘরে রওনা করে গেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর ঘরে মেহমান হন আল্লাহর ঘরে দেশে চরম করতে শুরু করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরের মেহমানদেরকে সারা পৃথিবী থেকে নিরাপদে সুস্থতার সাথে তার ঘরে যাওয়া এবং সেখানে সঠিক নিয়মে হজ্জ মাহফুজ আদায় করা নিরাপদে নিজ নিজ এলাকায় ফিরে আসার তৌফিক দান করেন বিশেষ করে আমাদের দেশ থেকে এবং আমাদের এই মহল্লা থেকে আল্লাহ করে মেহমান করে হজের উদ্দেশ্যে যাচ্ছেন হজের উদ্দেশ্যে যাচ্ছেন এবং যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন এরা যা দেখেছেন তারা পাক তাদের সকলকে সহি সালামতে
হজ মাকরুহ আদায় করার তৌফিক দান করেন। এই মোবারক সময় আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজের ফরজ আদায় করার জন্য তার ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দূর থেকে অন্তরন্ত স্থান থেকে রব্বুল আলামিন শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ এই মুসলিমরা আলোচনা করছিলাম হজের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে, যার মৌলিক আলোচনাটা ছিল আমার হজের পূর্ব প্রস্তুতি। হজের পূর্ব প্রস্তুতি শিরোনামে আলোচনা করতে গিয়ে আমি তাকওয়া আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ইরশাদ করেছেন, আসর সংগ্রহ কর, প্রস্তুতি সম্পন্ন কর। এই আসর সংগ্রহ প্রস্তুতির মধ্যে বাহ্যিক সমস্ত সহায় সম্বল এবং সামগ্রী যা কিছু প্রয়োজন তা যেমন আছে, সাথে তাকওয়ার মাঝেও এ কথাটি বিদ্যমান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটি সাথে স্মরণ করিয়ে দিচ্ছেন। আলোচনা করছিলাম এবং কয়েক সপ্তাহ আলোচনা চালিয়ে যাচ্ছি, আরো দুদিন সপ্তাহ আলোচনা করতে হবে। এর মাঝে সময় কিছু বিষয় প্রসঙ্গ এসে যায় যেগুলো নিয়ে আমাদের কথা বলতে হয়, তাই গত সপ্তাহে একটি সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম। আজ অত্যন্ত স্পর্শকাতর, অত্যন্ত আবেগপূর্ণ এবং প্রতিটি মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ হয়ে যায় এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবী যার ফলে সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সেই মাকাম, সেই মর্যাদা, সেই সম্মান দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খালেক, তিনি মালিক, তিনি স্রষ্টা, তিনি মালিক এবং তিনি একচ্ছত্র অধিপতি। তার কৃতকর্মের ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যায় না, কোনো সুযোগ নেই। সুতরাং তিনি কেন আনন্দ করলেন এই প্রশ্ন করাটাই হল চরমভাবে বেদনী, চরম ধৃষ্টতা। এই প্রশ্ন করাটাই হল চরম প্রকাশ, কারণ যে ব্যক্তি প্রশ্নটা করতে যাইবে এমনটা কেন হলো, কেন করলেন, তার আগে প্রশ্ন করা উচিত ছিল যে তুমি নিজের সৃষ্টি হওয়ার ক্ষেত্রে তোমার নিজের প্রকৃতি কতটুকু ছিল, তুমি কেন সৃষ্টি হলে, তুমি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে তোমার ইচ্ছাটা তুমি প্রয়োগ কারণ কেন। সৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমরা দেখি এই বিষয়ে প্রশ্ন করতে পেরেছিলাম, আমি সৃষ্টি হব না, আমাকে সৃষ্টি করা না, আমাকে পুরুষ করে নয়, আমাকে নারী করে, আমাকে নারী করে নয়, আমাকে পুরুষ করে, আমাকে এভাবে নয়, আমাকে ওভাবে, আমাকে শ্বেতাঙ্গ করে নয় কৃষ্ণাঙ্গ করে, আমাকে কৃষ্ণাঙ্গ করে নয় শ্বেতাঙ্গ করে, আমাকে এই দেশে নয় আমাকে ওই দেশে, এইভাবে কোনো প্রশ্ন করা কোনো সুযোগ সৃষ্টির সময় হয়েছে। যে তার সৃষ্টির সময় কথা বলতে পারে নাই, যে তার সৃষ্টির সময় নিজাতির দায়িত্ব অভাব অভাব ছিল, সে সৃষ্ট হওয়ার পর সৃষ্টার উপরে প্রস্তাব করে এর চেয়ে অপরগতা, এর চেয়ে ব্যর্থতা, এর চেয়ে সৃষ্টতা কি হতে পারে। সুতরাং সৃষ্টার উপরে মালিকের উপরে প্রশ্ন করা নিজাতির মোকাম, নিজাতির সৃষ্টতা এছাড়া কিছু নয়, তবে ছিল
ক্ষেত্রে তার কুদরত অর্থাৎ তার ক্ষমতা তিনি কি পায়, কেমন পায়, কত সূক্ষ্ম পায় এবং কত দ্রুত পায় এবং কত সুন্দর পায়, এগুলো তিনি প্রকাশ করেছেন। কত ধরন পায়, কত রকম পায়, এগুলো তিনি প্রকাশ করেছেন। তিনি ইচ্ছা দিন আপনার যেমন ইচ্ছা তেমন তিনি করেছেন। আর ইরাদ করেছেন লা ইউসালু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসালুন, লা ইউসালু আম্মা ইয়াফআল, তিনি যা করেন সে ব্যাপারে প্রশ্ন করার কোন সুযোগ নেই। লা ইউসালু আম্মা ইয়াফআল, তিনি যা করেন তার শিরকে প্রশ্ন করার কোন সুযোগ নেই। ওয়া হুম ইউসালুন, মানুষ যারা প্রশ্ন করতে চায় তাদেরকে জিজ্ঞাসা করা হবে। তুমি প্রশ্ন করার কে বুঝে এসেছি কথা? লা ইউসালু আম্মা ইয়াফআল, তিনি যা করেন সে ব্যাপারে প্রশ্ন করার কোন সুযোগ নেই। যারা জীবন বাঁচাতে গিয়েছিল তারাই জীবন হারিয়েছে।
যে ব্যক্তিটা সবাইকে সম্মান জানিয়ে দিচ্ছিল সে মুহূর্তে মতো লাইফ হয়ে দিচ্ছে। তোমার সময় হয়ে গেলে তোমাকে বেঁচে আসবে, তোমার কোন ইচ্ছা, তোমার কোন ইচ্ছা তোমাকে বাজাতে পারবে না। করোনাকালীন বিশেষ বিশেষ ব্যক্তিদের মৃত্যুগুলো আমাদের জন্য শিক্ষা। আমার ঘটনা সংবাদ মাধ্যমে গণমাধ্যমে এসেছে ব্যক্তি সঞ্চিত হাজার হাজার কোটি টাকা সম্পদ শুধুমাত্র এতগুলোর জন্য যে আমার কষ্টটা একটু কমিয়ে দাও, আমি সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, কিছু নয়। আল্লাহ পবিত্র আসমানে সেই আসমান
Jihad
Asalnya pun
দৃষ্টিভঙ্গিতে পাচ্ছি এবং বিষয়টি জীবনের কোন ধরনের অগ্রসর হবে সেটা কিভাবে বাস্তবায়িত হবে এবং তা কিভাবে টিকে থাকবে এবং কোন নীতিমূলক পরিণাম পরিচালিত হবে এই এক বিস্তর অধ্যায় এবং বিশদ আলোচনার বিষয়। এই এক দর্শন, এক ফলসফা যুবক অবস্থায় প্রৌঢ় নারীকে বিয়ে করেছেন, এরপর যুবদিন তিনি বেঁচেছিলেন, যৌবনের মূল সময়টা তিনি আত্মা বিয়ে করেন। আমি আপনি যখন মুসলমান আমার আপনার কাছে তো এ বিষয়ে কোন অস্পষ্টতা তিনি মালিক, তিনি খালেক,
তিনি সম্মান দিয়েছেন তার হাবিবকে, আর সেই সম্মানের আসরকে শক্তি করে দেওয়ার জন্য আইন তৈরি করে দিয়েছেন যে আমার নবীকে কাঁদবে তাকে হত্যা করো। সুতরাং এই আইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আইনের উপর যে কথা বলবে তার এই পর্যন্ত যে কিছু করার কোন অধিকার নেই। আর সেই সম্মান সুরক্ষিত রাখার আইন দিয়েছেন কে? সুতরাং যাদের নাম যেহেতু ঘৃণা হয়
Allah
sallallahu alaihi wasallam ini পদ্ধতি করা হওয়া আপনার এই সমস্ত বিধি হয়েছে আপনার পাশাপাশি অতি শীঘ্রই ইনশাআল্লাহ এই শিরকের মাঝে তাওহীদের কালিমা প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ।